আসসালামু আলাইকুম, শামীম বলছিলাম। তো আপনার সাথে একটা ছোট ট্রিক শেয়ার করবো, খুবই সিম্পল একটা ট্রিক। সেখানে হচ্ছে গিয়ে আপনারা কিভাবে খুব সহজেই, ঠিক আছে, আপনার একটা ব্রাউজার থেকে অনলি একটা গুগল ক্রোমকে আপনি 10টা বা 12টা ব্রাউজার তৈরি করে আপনি স্পেসিফিক প্রত্যেকটা ব্রাউজার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন, বা জিমেল সাইন ইন করে রাখতে পারেন, বা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারেন। সেই বিষয়গুলো করতে গেলে আমাদের অনেক র্যাম, মানে ব্রাউজার ইনস্টল করতে হয় বিভিন্ন কোম্পানির, এটা আমাদের পিসি স্লো হয়ে যায়। তো আমরা শুধুমাত্র গুগল ক্রোম দিয়েই চাইলে অনেক ব্রাউজার তৈরি করতে পারবো, যে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানাতে পারবো। তো এটা বানানোর জন্য আপনাকে যেতে হবে গুগলে, গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পর সেটিংস আসতে হবে। সেটিংস আসার পর আসতে হবে হচ্ছে গিয়ে, এই সেটিংস আসার পর নিচে পাবেন আপনি এখানে যে অ্যাড পার্সন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেই বিষয় নিয়ে কাজ করবেন বা যে ইমেল নিয়ে কাজ করবেন সেই ইমেল অ্যাড্রেসটা অথবা বিষয়টা এখানে আপনি লিখে দিবেন, যাতে বুঝতে পারেন যে এই ব্রাউজারটা বেসিক্যালি আমার এই কাজের জন্য অ্যাসাইন করা আছে। আমি যেহেতু আমার নিশটা মানে ইনিশিয়ালি বাছাই করেছি এইভাবে কাজ করবো, তো আমার এই নামে একটা ব্রাউজারটা তৈরি করবো, ওয়েট লস ফিটনেস স্ল্যাশ যে হচ্ছে গিয়ে ডায়েট, ওয়েট লস ফিটনেস ডায়েট, ঠিক আছে। একটু ব্রড করে নিলাম, সিপে যদি ব্রড করে নেওয়া যায়, এবং এখানে খাবার এটা দিয়ে দিলাম অথবা ক্রিমটা দিলাম, দিয়ে আমি করবো হচ্ছে গিয়ে অ্যাড। অ্যাড ক্লিক করলে দেখবেন আমার একটা স্বতন্ত্র ব্রাউজার ক্রিয়েট হয়ে যাবে। তো খুবই সিম্পল, আমি দেখতে পাচ্ছেন এটা ব্রাউজার তৈরি হয়ে গেছে, কেটে দিচ্ছি। এখানে খেয়াল করে দেখতে পারবেন যে এই যে ব্রাউজার তৈরি হয়েছে, এটা মাত্র তৈরি হলো, এর আগে ছিল না। এটা আমরা রিনেম করে দিব, রিনেম করে এখান থেকে ক্রোম লেখাটা কেটে দিব। ব্যাস, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, এখানে রাখলাম। আমরা সবসময় এই ব্রাউজারটা কাজ করব, আর এভাবে সব ভাগ ভাগ করে অ্যাসাইন করে রাখলে কি হবে, আপনি খুব সহজেই আপনি যে কোনো জায়গাতে খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারবেন, এবং অনেক হ্যাসেল কমে যাবে আপনার কাজের ক্ষেত্রে। সো ফুলি আপনার সাথে করতে পারবেন কাজটা, এভাবে করে আপনার করে দিবেন কাজগুলো। ধন্যবাদ সবাইকে, ছোট একটা টিপস শেয়ার করলাম, আশা করি আপনার উপকার হবে। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের মেসেজটা শেয়ার করেন। আল্লাহ হাফিজ।